আসসালামু আলাইকুম। আপনারা যারা পিসি গেমিং করে থাকেন তাদের বেশিরভাগই কিন্তু লজিটেকের G502 মাউসটার সাথে পরিচিত বা এই মাউসটা জীবনে একবারও কেনার আগ্রহ প্রকাশ করেছেন এবং এই শেপটার ওয়ার্ল্ড ওয়াইড অগণিত ফ্যান বেস রয়েছে, যার কারণে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডও কিন্তু নানান সময় এই শেপটাকে রেপ্লিকেট করার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট আমরা যদি বলি একেবারে টপ টিয়ার ব্র্যান্ড লাইক রেজার তাদের বেসেলেস ক্লাইন আপ লঞ্চ করে, যেখানে কিন্তু অলমোস্ট সেরকমই একটা শেপ আমরা দেখেছি। ইনফ্যাক্ট লজিটেকের 502-র কথা যদি বলি, লজিটেক এই মাউসটাকে কিন্তু বিভিন্ন ভার্সনে বের করেছে, লাইক ওয়্যারলেস, ওয়ার্ড এবং সম্প্রতি এটার একটা নতুন আপডেট আমরা দেখেছি। তো গত বছর এই সিমিলার ক্যাটাগরি শেপে গ্লোরিয়াস একটি মাউস লঞ্চ করে, উইচ ইজ গ্লোরিয়াস মডেল আই। তো গ্লোরিয়াস সম্পর্কে আপনারা জানেন, তারা কিন্তু টপ টিয়ার মাউস ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড এবং হানিকম শেলের লাইট ওয়েট মাউস, এই ব্যাপারটা কিন্তু অনেকটাই মার্কেটে পপুলার করেছে এই গ্লোরিয়াস। তো শেপ ওয়াইজ এই মাউসটা যদিও কোনো ইউনিক কিছু না, বাট এটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর্স রয়েছে যেটা এই শেপের অন্যান্য মাউসে, ইনফ্যাক্ট লজিটেকের নিজস্ব মাউসে আপনারা পাবেন না। তো কী কী সেগুলো এবং এই মাউসটাতে আপনারা কী কী ইম্প্রুভমেন্ট পাচ্ছেন সেগুলো সম্পর্কে আপনারা যারা জানেন না তাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আর তাছাড়া যে প্রশ্নটা আমরা সব থেকে বেশি পাই আমাদের ভিডিওতে তা হলো প্রাইস। তো এটার প্রাইসও বেশ ইন্টারেস্টিং, আপনারা ভাইব গেমিং এই মাউসটা পাবেন 5,700 টাকায় উইথ সলিড 2 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি। বাট আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু একটা স্পেশাল কোড ব্যবহার করে প্রথম 10 জন অ্যাভেল করতে পারবে আরও 500 টাকার ডিসকাউন্ট, অর্থাৎ এটার দাম আপনার তখন পড়বে 5,200 টাকা। এবং ডিসকাউন্ট সম্পর্কে ডিটেল আপনার ভিডিও ডিসক্রিপশনের একেবারে শুরুতেই পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই মাউসটার ডিটেলে। অলরাইট, তো যে কোনো মাউস চুজ করার ক্ষেত্রে সবথেকে সিগনিফিক্যান্ট যে ব্যাপারটা তা হলো এর শেপ, এবং এটা কিন্তু সবথেকে সাবজেক্টিভ একটা ব্যাপার, কারণ একটা শেপ কিন্তু আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে, প্রত্যেকের প্রেফারেন্স আসলে আলাদা এই একটা জায়গাতে। তো এই মাউসটা যাদের জন্য সুইটেবল বলে আমার মনে হয়েছে তা হলো মিডিয়াম টু লার্জ সাইজের হ্যান্ড যাদের, এবং লজিটেকের এই 502 শেপের ফ্যান তাদের জন্য এটা একটা চমৎকার অপশান। তবে আপনি চাইলে লজিটেকের 502-ই তো কিনতে পারেন, ওয়াই শুড ইউ বদার কনসিডারিং দিস ওয়ান। ওয়েল, এই মাউসটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে, যার মধ্যে অন্যতম এর ওয়েট। এই মাউসটা কিন্তু মাত্র 69 গ্রাম ওয়েটের। হ্যাঁ, যদিও এটাতে আপনারা হানিকম শেল পাচ্ছেন, কোনো সলিড শেল পাচ্ছেন না, তবে আমরা যদি সেম শেপের কম্পিটিশনের দিকে তাকাই আপনারা জানেন লজিটেকের যে 502 সেটার ওয়েট কিন্তু 100 গ্রামস প্লাস। তাছাড়া রেজারের বেসিলিস্ক লাইন আপেও যদি দেখি, তাদের যে বেসিলিস্ক প্রো লাইন আপটা রয়েছে সেটা ওয়্যারলেস হলেও ওইটার ওজনও কিন্তু প্রায় 125 গ্রামের কাছাকাছি। এছাড়াও রেজারের বেসিলিস্ক এক্স হাইপার স্পিড নামের একটা মাউস রয়েছে, যেটা কিছুটা টিয়ার ডাউন ভার্সন এবং সেটা লাইট ওয়েট, তবে সেটাতেও কিন্তু আপনারা যখন ব্যাটারি ইউজ করবেন সেটাও 90 গ্রাম প্লাস হয়ে যায়। তো সেসবের তুলনায় অবশ্যই ওয়েট দিক থেকে এটা বেটার। তাছাড়া শেপেও এটাতে কিছুটা পার্থক্য রয়েছে, এটা আমি যখন হাতে গ্র্যাব করছিলাম আমার সাইজ মিডিয়াম, খুব বেশি বড় না, আর আমি সাধারণত এর থেকে একটু ছোট সাইজের মাউসই প্রেফার করে থাকি আমার হাতের জন্য। এবং যেমনটা আমি প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমি পার্সোনালি ব্যবহার করি লজিটেকের জি প্রো এক্স সুপার লাইট, তো ওইটার সাইজ এটা থেকে একটু ছোট এবং সেটা কিন্তু একটা অ্যাম্বিডেক্সচারের শেপের মাউস, অন্যদিকে এটা একটা এরগো শেপের মাউস। তবে মাউসটার সাইজ বড় হলেও এটা কিন্তু আমার হাতে বেশ চমৎকারভাবে ফিট হচ্ছিল, এবং এটার যে বাটন প্লেসমেন্ট এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এই মাউসটাতে আপনারা মোট 9টা বাটন পাচ্ছেন প্রোগ্রামেবল, এবং প্রত্যেকটা আপনারা চাইলে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য বাটনস, এটাতে কিন্তু ইনিশিয়ালি দেখে হয়তো আপনার মনে হবে না, বাট এটার যে 3টা সাইড বাটন রয়েছে এটার মধ্যে এই লাস্টের বাটনটা কিন্তু অ্যাকচুয়ালি রিমুভেবল এবং এটা ম্যাগনেটিক্যালি অ্যাটাচড। তবে আপনি যদি চান যে এটা আসলে ইউজ করবেন না সেটাও কিন্তু পসিবল, এটা আপনারা চাইলে রিমুভ করতে পারবেন, এবং বক্সে ইনক্লুডেড একটা কভার থাকে যেটা আপনারা এখানে লাগিয়ে দিতে পারবেন। এছাড়া এর যে স্নাইপার বাটন বলে থাকি যেটা আমরা, বা ডিপিআই স্লো ডাউন বাটন, এই বাটনটার শেপও আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, বক্সে এক্সট্রা একটা থাকে, আপনি যেটা প্রেফার করেন আপনার হাত অনুযায়ী সেটা আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়া কোটিংয়ের কথা যদি বলি, এটা আমার কাছে খুবই কমফোর্টেবল লেগেছে এবং এটাতে মোটামুটি ম্যাট ফিনিশ রয়েছে। এবং প্রিভিয়াসলি আপনারা যদি গ্লোরিয়াসের অন্য কোনো মাউস ব্যবহার করে থাকেন তাহলে এটা কোটিং আপনার কাছে অনেকটাই ফ্যামিলিয়ার লাগবে। এবং সাইডের যে বাটনগুলো রয়েছে সেগুলো খুবই ক্লিকি এবং ইজিলি রিচেবল মনে হয়েছে আমার কাছে, যদিও মাউসটা যখন আমি কমফোর্টেবলি গ্রিপ করছিলাম তখন এর যে স্নাইপার বাটন সেটা রিচ করতে আমার একটু কষ্ট হচ্ছিল। সো এটা অনেকটাই আপনার হাতের সাইজের উপর ডিপেন্ড করে। আর এর যে প্রাইমারি দুটো সুইচ, অর্থাৎ লেফট অ্যান্ড রাইট সুইচ, এটাতে খেল 8.0 রয়েছে যেটা গ্লোরিয়াস কিছুটা মডিফাই করেছে, এবং এটার যে টেনশনিং সেটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা সাউন্ড এখন শুনতে পাচ্ছেন, কেল 8.0 যদি আপনি প্রিভিয়াসলি ইউজ করে থাকেন তাহলে হয়তো জেনে থাকবেন যে এটা খুব বেশি হেভি না, আবার খুব বেশি লাইটও না, এটা মোটামুটি একটা মিডিয়াম গ্রাউন্ডে রয়েছে। আর এটাতে যে ইমপ্লিমেন্টেশন আমি বলবো টেনশনিং খুবই পারফেক্ট ছিল, এবং আমাকে খুব বেশি প্রেশার দিতে হচ্ছিল না প্রেস করার সময়। আপনি যদি এমন কোনো গেম খেলে থাকেন যেখানে আপনাকে খুব বেশি স্প্যাম করতে হয় সেক্ষেত্রে এটা খুবই ইজিলি স্প্যামেবল। তবে আমার কাছে এই মাউসের সবথেকে বেস্ট পার্ট যেটা লেগেছে তা হলো এর স্ক্রল হুইল, এটা একেবারেই সাইলেন্ট এবং খুবই চমৎকার একটা রেজিস্ট্যান্স রয়েছে, সো আপনি ফিল করতে পারবেন যে এটার কোয়ালিটি। এবং এর যে মিডল বাটনের সুইচ সেটাও একেবারে লাইট ওয়েট।
দেন আমরা যদি পারফরমেন্সে চলে আসি, মডেল আইতে আপনারা যে সেন্সরটা পাচ্ছেন এটা গ্লোরিয়াসের ব্যাম্প সেন্সর, যেটা ডিপিআই আপ টু 19,000, এবং এখানে আপনারা জি স্কেয়ার্স পাচ্ছেন গ্লোরিয়াসের, যেটা 100% পিডিএফ-এর একটা ফ্যান্সি নাম বলতে পারেন, তবে এটার এক্সপিরিয়েন্স অ্যাবসলুটলি অ্যামেজিং। আমি এটা স্পিড প্যাডে ব্যবহার করেছি, কন্ট্রোল প্যাডে ব্যবহার করেছি, প্রত্যেকটাতে আমার এমিং প্রিসাইজ ছিল। আর যদিও 6,000 টাকার এই মাউসটা কিন্তু ওয়ার্ড, তবে এটাতে যে প্যারাকর্ড কেবলটা রয়েছে, বা গ্লোরিয়াসের ভাষায় যদি বলি এটা অ্যাসেন্ডেড কেবল, সো এটাও খুব লাইট ওয়েট এবং ইজিলি ফ্লেক্সিবল। আপনারা যদি কোনো বাঞ্জি ব্যবহার করে থাকেন, আপনার কাছে অলমোস্ট মনে হবে যে কোনো ওয়্যারলেস মাউস আপনারা ব্যবহার করছেন। ইভেন আপনি যদি কোনো বাঞ্জি ব্যবহার না করেন, তারপরও কিন্তু এই প্যারাকর্ড কোনো প্যারা দিবে না, ওয়েল, জিনিসটা একটু উইয়ার্ড না? এনিওয়েজ, তো আমি বেসিক্যালি FPS গেম হিসেবে ভ্যালোরেন্টই মোস্টলি খেলে থাকি, এবং আমি ভ্যালোরেন্টই এটা ট্রাই করেছি, এবং আমি যদি বলি আমার এইমিং যথেষ্ট ভালো ছিল এই মাউসে। এবং শুরুতে যেটা বলছিলাম, আপনি লজিটেকের OG502 যদি পছন্দ করে থাকেন বা সেই শেপটাকে অনেক বেশি পছন্দ করে থাকেন, আই থিঙ্ক ইউ উইল ফিল রাইট অ্যাট হোম উইথ দিস ওয়ান। হ্যান্ড চেরি অন টপ হিসেবে অবশ্যই থাকবে এর লাইট ওয়েট। আর তাছাড়া এর শেলটা হানিকম হলেও এটাতে আমি খুব বেশি ফ্লেক্স বা খুব বেশি ক্রিকিং, আদার্স কোনো ইস্যু এই ধরনের কিছুই দেখিনি। এটা খুবই সলিডলি বিল্ট একটা মাউস, এবং আমি এটা অনেক বেশি প্রেস করছিলাম, সো খুবই সলিডলি বিল্ট একটা মাউস। এবং গ্লোরিয়াসের কোনো মাউস যদি প্রিভিয়াসলি ইউজ করে থাকেন, তাদের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকে বরাবরই, তো এটাও ব্যতিক্রম ছিল না। এবং এর যে 9 প্রোগ্রামেবল বাটনস রয়েছে, বা সাইডের যে RGB লাইট দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাকে গ্লোরিয়াসের যে সফটওয়্যার সেটা ব্যবহার করতে হবে। এই সফটওয়্যারটাও খুবই ইউজার ফ্রেন্ডলি, বাট আমি পার্সোনালি খুব বেশি প্রেফার করি না এই জিনিসটা, যে মাউসের কোনো একটা স্পেসিফিক ফিচার আমাকে ব্যবহার করতে হলে অবশ্যই সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো ওভারঅল যদি সাম আপ করি, তাহলে মডেল আইটা আসলে কাদের জন্য? ওয়েল, আপনি যদি লজিটেকের 502 শেপের ফ্যান হয়ে থাকেন এবং লাইট ওয়েট কোনো মাউস খুঁজে থাকেন, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান গো রং উইথ দিস ওয়ান, বিকজ এই সিমিলার শেপে আসলে মার্কেটে অন্য কোনো মাউস রয়েছে কিনা এতটা ফিচার প্যাক আমার অন্তত জানা নেই। আর মাউসটার ইন্টারন্যাশনাল প্রাইস সম্ভবত $60, সে হিসেবে বাংলাদেশে যে প্রাইসে ভাইব গেমিং অফার করছে, আই থিঙ্ক ইটস এ ভেরি গুড প্রাইস। অ্যান্ড অফকোর্স অন টপ অফ দ্যাট, প্রথম 10 জনের জন্য 500 টাকা ডিসকাউন্ট তো থাকছেই, তো সেক্ষেত্রে মাউসটার দাম হবে মাত্র 5,200 টাকা। তবে সবসময়ের মতো ফাইনাল ডিসিশন কিন্তু আপনার। তো এই ছিল বেসিক্যালি গ্লোরিয়াসের এই মডেল আই নিয়ে বিস্তারিত। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।